হ্যালো এভরিওান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিড়তে আমরা দেখেছিলাম পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর সম্পূর্ণ ইতিহাস একদম প্রথম পর্যায়ে বা একদম ফার্স্ট স্টেজ থেকে শুরু করে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণি পর্যন্ত আজকের ভিড়তে আমরা আলোচনা করব তারপর থেকে উনিশশো তেরো সালে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী যেই টেবিলটা স্ক্রিনে তোমরা দেখতে পারছো এটা তৈরি করেছিলেন হেনরি মোজলে যিনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ তবে এক্ষেত্রে যদি একটা প্রশ্ন আসে পরীক্ষায় তোমার যদি জিজ্ঞাসা করা হয় হু ক্রিয়েটেড লং ফর্ম অফ পিরোয়িক টেবিল অর্থাৎ পিরোইক টেবিলের লং ফর্ম কে তৈরি করেছিলেন সেক্ষেত্রে অ্যান্সার কী হবে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে নীল বোর সেক্ষেত্রে কিন্তু হেনরি মোজলে অ্যান্সার হবে না আধুনিক পর্যশ্রমণী কে তৈরি করেছিলেন যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে অ্যান্সার হবে হেনরি মোজলে এবং যদি বলা হয় কত সালে সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো সাল তবে যদি প্রশ্ন করা হয় যে পিরোয়িক টেবিলের লং ফর্ম কে তৈরি করেছিলেন সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে নীল বোর বা নীলস বোর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মেন্ডেলিফের টেবিল যেখানে এলিমেন্টসগুলোকে সাজানো হয়েছিল তাদের অ্যাটোমিক মাসের ওপর ভিত্তি করে তবে মডার্ন টেবিল বা আধুনিক পর্যসারণিতে এলিমেন্টস বা মৌলগুলোকে কিন্তু সাজানো হয়েছে তাদের অ্যাটোমিক নাম্বারের ওপর ভিত্তি করে কোনটাকে মৌলের অ্যাটোমিক মাস বলা হয় বা কোনটাকে এলিমেন্টের অ্যাটোমিক নাম্বার বলা হয় সেটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই সিএল অর্থাৎ ক্লোরিন ক্লোরিন একটা এলিমেন্ট এবং ক্লোরিনের নিচে এখানে লেখা রয়েছে সতেরো ওপরের লেখা রয়েছে পঁয়ত্রিশ এবং আমি যদি তোমাদের বলি যে এখান থেকে কোনটা অ্যাটোমিক নাম্বার এবং কোনটা অ্যাটোমিক মাস ক্লোরিনের ওপরে এখানে যে লেখা রয়েছে থার্টি ফাইভ এটাকে আমরা বলছি অ্যাটোমিক মাস বা বাংলায় যদি বলি তাহলে পারমাণবিক ভর এবং নিচে এখানে যে রয়েছে সতেরো এটাকে আমরা কী বলছি এটাকে আমরা বলছি অ্যাটোমিক নাম্বার বা যদি বাংলায় বলি তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা তাহলে ক্লিয়ার হলো ক্লোরিন একটা এলিমেন্ট বা একটা মৌল যার ওপরে লেখা রয়েছে থার্টি ফাইভ এটাকে আমরা কী বলছি ওপর দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি অ্যাটোমিক মাস যার ওপর ডিপেন্ড করে মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে সমস্ত এলিমেন্ট বা মৌলগুলোকে সাজিয়েছিলেন এবং নিচে এখানে রয়েছে সেভেন্টিন এটাকে আমরা বলছি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক এর ওপর ভিত্তি করে হেনরি মোজলে তার আধুনিক যে পর্যায় সারণী সেখানে সমস্ত এলিমেন্ট বা মৌলগুলোকে সাজিয়েছিলেন তাহলে এখান থেকে বিষয়টা ক্লিয়ার হলো যে কোনটাকে এলিমেন্টের অ্যাটমিক মাস বলা হয় এবং কোনটাকে এলিমেন্টের অ্যাটমিক নাম্বার বলা হয় মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে মোট এলিমেন্টের সংখ্যা ছিল কত মোট এলিমেন্টের সংখ্যা ছিল সেখানে তেষট্টিটা তবে যদি আমি প্রশ্ন করি যে মডার্ন যে টেবিল বা আধুনিক যে পর্যায় সারণী সেখানে মোট এলিমেন্টের সংখ্যা কত রয়েছে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে একশো আঠেরোটা আধুনিক টেবিলের যে সমস্ত হরেজেন্টাল লাইনগুলো রয়েছে অর্থাৎ এই যে লাইনগুলো এই যে লাইনগুলো এইগুলোকে আমরা কি বলছি হরাইজেন্টাল লাইন এই লাইনগুলোকে কি বলা হয় এই লাইনগুলোকে বলা হয় পিরিয়ড তো আধুনিক পড়াশোনাতে মোট পিরিয়ডের সংখ্যা কত মোট পিরিয়ডের সংখ্যা কিন্তু রয়েছে সাতটি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং ভার্টিক্যালি যে লাইনগুলো রয়েছে অর্থাৎ এই যে লাইনগুলো এই লাইনগুলোকে আমরা কি বলছি এই লাইনগুলোকে আমরা বলছি গ্রুপ এবং টোটাল গ্রুপ কত রয়েছে দেখো এক থেকে আঠেরো পর্যন্ত টোটাল আঠেরোটা গ্রুপ কিন্তু রয়েছে আধুনিক পর্যাসনী বা মডার্ন পিরিয়ড টেবিলে তাহলে মডার্ন পিরিয়ড টেবিলে মোট পিরিয়ডের সংখ্যা কত সাতটা এবং মোট গ্রুপের সংখ্যা কত আঠেরোটা তবে যদি বলি মেন্টেলি ফের মোট পিরিয়ডের সংখ্যা ছিল কত সাতটাই ছিল সেক্ষেত্রে পিরিয়ডের সংখ্যা সেমই ছিল সাতটা তবে যদি বলা হয় গ্রুপের সংখ্যা কত ছিল গ্রুপের সংখ্যা কিন্তু ছিল আটটা তাহলে সাতটা পর্যায় ছিল এবং আটটা গ্রুপ ছিল তবে মডার্ন যে পিরিয়ড টেবিল সেখানে কিন্তু পর্যায় বা পিরিয়ড রয়েছে সাতটা এবং গ্রুপ রয়েছে আঠেরোটা এখানে যে প্রথম গ্রুপটা রয়েছে অর্থাৎ এক নম্বর যে গ্রুপটা এই গ্রুপটাকে আমরা কি বলছি অ্যালকালি মেটাল গ্রুপ বা খাডিও ধাতু গ্রুপ এই এক নম্বর গ্রুপের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম এমন দুটি মৌল বা এমন দুটি এলিমেন্ট যারা বায়ুর সাথেও বিক্রিয়া করে এদেরকে খালি অবস্থায় রাখলেই এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে ওঠে এবং এই কারণেই সোডিয়াম এবং পটাশিয়ামকে কেরোসিনের পাত্রে রাখা হয় এরকম প্রশ্ন কিন্তু আসে বা এই প্রশ্নটা কিন্তু আসে যে সোডিয়াম বা পটাশিয়ামকে কিসের পাত্রে রাখা হয় সেক্ষেত্রে অ্যান্সার কী হবে কেরোসিনের পাত্রে যাতে তারা বায়ুর সাথে বিক্রিয়া করতে না পারে এরপর দু নম্বর যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে আমরা কি বলছি এই গ্রুপটাকে আমরা বলছি অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ তেরো নম্বর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাকে আমরা কি বলছি সেই গ্রুপটাকে বলা হয় বোরন ফ্যামিলি গ্রুপ চোদ্দো নম্বর গ্রুপটাকে বলা হয় কার্বন ফ্যামিলি গ্রুপ বা কার্বন পরিবার গ্রুপ পনেরো নম্বর গ্রুপটাকে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি গ্রুপ তাছাড়া এই গ্রুপের আরেকটা নামও রয়েছে যদি আমি একটু জুম করি তাহলে এখানে দেখো লেখা রয়েছে জেন্স পনেরো নম্বর গ্রুপটাকে পিক্টোজেন্স গ্রুপও বলা হয় ষোলো নম্বর গ্রুপটাকে বলা হয় অক্সিজেন ফ্যামিলি গ্রুপ এর পাশাপাশি আরেকটা নামও রয়েছে চ্যালকোজেন্স এবং সতেরো নম্বর গ্রুপটাকে বলা হয় ফ্লুরিন ফ্যামিলি গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ যদি প্রশ্ন আসে যে আধুনিক যে প্রজাসরণে বা মডার্ন যে পিরিয়ড টেবিল সেখানে হ্যালোজেন মৌলগুলো কোন গ্রুপে অবস্থান করে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে সতেরো নম্বর গ্রুপে এবং মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে আমরা দেখেছিলাম কত নম্বর গ্রুপে হ্যালোজেন মৌলগুলো ছিল সাত নম্বর গ্রুপে এবং আঠেরো নম্বর যে গ্রুপটা এখানে রয়েছে এখানে সমস্ত নোবেল গ্যাস বা নিঃক্রিয় গ্যাসগুলো কিন্তু অবস্থান করে যদি প্রশ্ন আসে মডার্ন পিরিয়ড টেবিলের কোন গ্রুপে নোবেল গ্যাসগুলো অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে আঠেরো নম্বর গ্রুপে যদি জিজ্ঞাসা করা হয় মডার্ন পিরিয়ড টেবিলের একশো আঠেরোটা মৌলের মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ বা বা ঋণাত্মক মৌল কোনটি সেক্ষেত্রে অ্যান্সার কী হবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে সতেরো নম্বর গ্রুপের বা হ্যালোজেন গ্রুপের প্রথম যে মৌলটা বা প্রথম যে এলিমেন্টটা ফ্লুরিন যার অ্যাটোমিক নাম্বার কত অ্যাটোমিক নাম্বার নাইন অ্যাটোমিক নাম্বারের কথা যখন বললাম তখন আমি তোমাদের বলে দিই এই যে টেবিলটা অর্থাৎ এই যে মডার্ন পিরিয়ড টেবিল এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ অর্থাৎ অ্যাটমিক নাম্বারের সিরিয়াল ওয়াইজ কিন্তু সমস্ত এলিমেন্টগুলোকে সাজানো হয়েছে অর্থাৎ প্রথমে এক নম্বর এখানে যে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেনের অ্যাটোমিক নাম্বার কত এক যেহেতু আমি প্রথমেই তোমাদের বললাম যে আধুনিক যে সারণী বা মডার্ন যে টেবিল সেটা কী হয়েছে মৌলের অ্যাটমিক নাম্বারের ওপর কিন্তু ভিত্তি করে তৈরি হয়েছে তো প্রথমে যে রয়েছে এক নম্বরে অর্থাৎ এক নম্বর যে অ্যাটমিক নাম্বার সেটা কার হাইড্রোজেনের দু নম্বর দু নম্বর অ্যাটমিক নাম্বার হিলিয়াম তিন নম্বর লিথিয়াম অর্থাৎ লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত থ্রি যদি বলা হয় বেরিলিয়ামের অ্যাটোমিক নাম্বার কত অ্যান্সার কি হবে চার এইভাবে যদি জিজ্ঞাসা করা হয় ভ্যানাডিয়ামের অ্যাটোমিক নাম্বার কত সেক্ষেত্রে অ্যান্সার কত হবে টোয়েন্টি থ্রি এবং সবশেষ যে এলিমেন্ট একশো আঠেরো নম্বর রয়েছে সেটা হচ্ছে অগ্নেসন সতেরো নম্বর যে গ্রুপ অর্থাৎ হ্যালোজেন মৌলের যে গ্রুপ এখানে রয়েছে সেখানে ফ্লুরিন এবং ক্লোরিন এই যে দুটো এলিমেন্ট বা এই যে দুটো মৌল এরা সাধারণত আপনাদের গ্যাসীয় অবস্থায় থাকে এবং এই গ্রুপের আরেকটি মৌল রয়েছে ব্রোমিন বি আর যার অ্যাটমিক নাম্বার থার্টি ফাইভ এটি কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকা একটি অধাতুর উদাহরণ অর্থাৎ ব্রোমেন কিন্তু একটি অধাতু বা নন মেটাল এবং এই গ্রুপের আরেকটি এলিমেন্ট আয়োডিন যার অ্যাটোমিক নাম্বার ফিফটি থ্রি যেটি কঠিন অবস্থায় পাওয়া যায় আঠেরো নম্বর যে গ্রুপ যেখানে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান করে সেটাই কিন্তু জিরো গ্রুপও বলা হয় হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এক্ষেত্রে একদম নিচে একশো নম্বর যে এলিমেন্ট অগ্নেসন সেটাও কিন্তু এই গ্রুপের মধ্যেই রয়েছে তবে এই মোলটার নেচার এখনও আনন্ন এটা মেটাল না নন মেটাল না মেটাল হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মডার্ন প্রিয়া মিলে নোবেল গ্যাস বা নিঃসুয় গ্যাসের সংখ্যা কয়টি সেক্ষেত্রে কিন্তু উত্তর অবশ্যই হবে ছয়টি কিন্তু যদি সেখানে অপশানে ছয় না থাকে যদি সেখানে সাত থাকে ছয় মনে করো নেই সাত রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাত অ্যান্সার করে আসবে তবে যদি ছয় আর সাত দুটোই অপশানে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ছয় করবে উনিশশো সালে উইলিয়াম ডামসে এই সমস্ত নোবেল গ্যাসগুলোকে কিন্তু আবিষ্কার করেছিলেন এবং এই সমস্ত নোবেল গ্যাসগুলোর মধ্যে থেকে একমাত্র আর্গন যেটি বায়ুমণ্ডলে পাওয়া যায় স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে নিচে এখানে দেখো সমস্ত পয়েন্টগুলো কিন্তু দেওয়া রয়েছে এতক্ষণ যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সমস্ত পয়েন্টগুলো কিন্তু এখানে রয়েছে এবং নিচে এখানে দেখো গ্রুপের সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে অর্থাৎ গ্রুপ ওয়ান যেটাকে বলা হয় অ্যালকালি মেটাল গ্রুপ আমি একটু আগেই তোমাদের বললাম গ্রুপ টু অ্যালকালি আর্থ মেটালস গ্রুপ গ্রুপ থার্টিন বোরন ফ্যামিলি গ্রুপ ফোরটিন কার্বন ফ্যামিলি গ্রুপ ফিফটিন নাইট্রোজেন ফ্যামিলি বা পিক্টোজেনস গ্রুপ সিক্সটিন অক্সিজেন ফ্যামিলি বা চ্যালকোজেন গ্রুপ গ্রুপ সেভেন্টিন ফ্লুরিন ফ্যামিলি বা হ্যালোজেন গ্রুপ গ্রুপ এইটিন নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ এবং বাদিয়ে এখানে পিরিয়ডের ইনফরমেশন দেওয়া রয়েছে অর্থাৎ কোন মৌলটা কোন পিরিয়ডে অবস্থিত সেটা এখান থেকে তোমরা চেক করতে পারবে এরপর নিচে আসবো দেখো এখানে পরবর্তী পয়েন্টে কী লেখা রয়েছে নিচে একটা টেবিল আমি দিয়েছি যেই টেবিলে কোনটা মেটাল অর্থাৎ কোন এলিমেন্টটা মেটাল বা ধাতু কোনটা নন মেটাল বা অধাতু এবং কোনটা মেটালয়েড বা ধাতুকল্প সেটা কিন্তু তোমরা দেখতে পারবে বা চেক করতে পারবে দেখো এখানে একটা টেবিল রয়েছে এবং টেবিলের নিচে এখানে দেখো লেখা রয়েছে লাল কালারের যে ঘরগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেটাল ইয়েলো কালারের যে ঘরগুলো রয়েছে বা হলুদ যে ঘরগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেটালয়েড বা ধাতুকল্প এবং ব্লু যে ঘরগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব নন মেটাল বা অধাতু তাহলে এই টেবিল থেকে তোমরা খুব সহজেই বার করতে পারবে যে মডার্ন পিরিয়ড টেবিলের যে একশো আঠারোটা এলিমেন্ট টোটাল যে একশো আঠারোটা এলিমেন্ট তার মধ্যে থেকে কোন এলিমেন্টগুলো মেটাল কোন এলিমেন্টগুলো নন মেটাল এবং কোন এলিমেন্টগুলো মেটালয়েড দেখো গ্রুপ থার্টিনের কথা আমি তোমাদের বলেছিলাম যেটা বোরন ফ্যামিলি বোরন ফ্যামিলির মধ্যে একমাত্র বোরন যে এলিমেন্টটা সেটা কিন্তু একটা মেটালয়েডের উদাহরণ বাদ বাকি যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত মেটাল এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে যে থার্টিন যে গ্রুপ রয়েছে মডার্ন টেবিলে যে তেরো নম্বর গ্রুপ সেখানে কোন এলিমেন্টটা মেটালয়েডের উদাহরণ সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে বোরন যার অ্যাটমিক নাম্বার ফাইভ যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে আধুনিক প্রজাসনীতে মোট মেটাল বা ধাতুর সংখ্যা কত সেক্ষেত্রে অ্যান্সার কী হবে একানব্বইটি মোট মেটাল বা ধাতুর সংখ্যা একানব্বইটি যদি বলা হয় নন মেটাল বা অধাতুর সংখ্যা কয়টি সেক্ষেত্রে কত হবে কুড়িটি এবং যদি বলা হয় মেটাল অয়েড বা ধাতুকল্পের সংখ্যা কয়টি সেক্ষেত্রে উত্তর হবে সাতটি তাহলে একানব্বই প্লাস কুড়ি প্লাস সাত টোটাল কত হলো একশো আঠেরোটা মৌল এরপরে পরবর্তী পয়েন্টে দেখো এখানে লেখা রয়েছে মডার্ন যে পিরিয়ড টেবিল সেই টেবিলটাকে টোটাল চারটে ব্লকে কিন্তু ভাগ করা হয়েছে চারটে আলাদা আলাদা ব্লকে ভাগ করা হয়েছে এবং এই চারটে ব্লকের নাম কি এস পি ডি এফ এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এফ ব্লক চারটে আলাদা আলাদা ব্লক স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখো সম্পূর্ণ টেবিলটা রয়েছে যেখানে আলাদা আলাদা সমস্ত ব্লকগুলো কিন্তু দেখানো হয়েছে একদম বা দিকে দেখো রয়েছে এস ব্লক মাঝখানে রয়েছে ডি ব্লক ডান দিকে রয়েছে পি ব্লক এবং একদম নিচে রয়েছে এফ ব্লক অ্যাটমিক নাম্বার টু অর্থাৎ হিলিয়াম সেটা কিন্তু এস ব্লকের অন্তর্গত সেটা রয়েছে পি ব্লকের দিকে কিন্তু সেটা কিন্তু এস ব্লকের অন্তর্গত এবং যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ব্লকে কয়টি করে এলিমেন্ট রয়েছে তাহলে এখানে দেখো লেখা রয়েছে এস ব্লকে টোটাল এলিমেন্ট রয়েছে তেরোটা পি ব্লকে টোটাল এলিমেন্ট রয়েছে সাঁত্রিশটা ডি ব্লকে টোটাল এলিমেন্ট চল্লিশটা এ ব্লকেট টোটাল এলিমেন্ট আঠাশটা তাহলে যোগ করলে একশো আঠারোটা এলিমেন্ট ক্লিয়ার হলো এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে আধুনিক প্রচাশনী বা যে মডার্ন প্রোয় টেবিল তার লাস্ট ন্যাচারাল এলিমেন্ট বা সর্বশেষ প্রাকৃতিক মৌল কোনটি সেক্ষেত্রে অ্যানসার কী হবে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে বা উত্তর হবে ইউরেনিয়াম যার অ্যাক্টমিক নাম্বার নাইনটি টু এবং সেটি কোন ব্লকে অবস্থিত সেটা কিন্তু এ ব্লকে অবস্থিত এই ইউরেনিয়াম হচ্ছে মডার্ন টেবিলের সর্বশেষ প্রাকৃতিক মৌল বা সর্বশেষ ন্যাচারাল এলিমেন্ট এরপর নাইনটি থ্রি থেকে নাইনটি থ্রি থেকে একশো আঠেরো পর্যন্ত যে সমস্ত মৌল বা এলিমেন্টগুলো রয়েছে সেই সমস্ত মৌল বা এলিমেন্টগুলোকে কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মডার্ন পিরিয়ড টেবিলের যে ফার্স্ট পিরিয়ড অর্থাৎ এক নম্বর যে পিরিয়ড সেখানে মাত্র দুটো এলিমেন্ট কিন্তু রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম এই কারণে ফার্স্ট পিরিয়ডকে সব থেকে শর্টেস্ট পিরিয়ড বলা হয় সেকেন্ড এবং থার্ড যে পিরিয়ড রয়েছে সেখানে আটটি করে এলিমেন্ট বা মৌল রয়েছে তাই এই দুটো পিরিয়ডকে শর্ট পিরিয়ড বলা হয় এরপর ফোর্থ এবং ফিফথ এই দুটো পিরিয়ডেই আঠেরোটি করে মৌল বা এলিমেন্টস রয়েছে তাই এই দুটো পিরিয়ডকে লং পিরিয়ড বলা হয় এবং সবশেষ সিক্স ও সেভেন্থ এই দুটো পিরিয়ডেই বত্রিশটা করে কিন্তু এলিমেন্ট বা মৌল রয়েছে তাই এই দুটো পিরিয়ডকে লংগেস্ট পিরিয়ড বলা হয় তাহলে যদি একদম শর্টেস্ট পিরিয়ড কোনটা জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে উত্তর হবে ফার্স্ট পিরিয়ড প্রথম পিরিয়ড যেখানে মাত্র দুটো এলিমেন্ট রয়েছে এবং যদি বলা হয় একদম লংগেস্ট পিরিয়ড কোন দুটো সেক্ষেত্রে উত্তর হবে সিক্স এবং সেভেন্থ এই দুটো পিরিয়ড কিন্তু একদম লংগেস্ট কারণ এই দুটো পিরিয়ডে সব থেকে বেশি পরিমাণে মৌল কিন্তু অবস্থান করে বত্রিশটা করে মৌল আধুনিক পর্যায় সারণিতে পিরিয়ড অনুযায়ী মৌলের যে অবস্থান সেক্ষেত্রে একটা সিকোয়েন্স মনে রাখবে টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু থার্টি টু অর্থাৎ প্রথম যে পিরিয়ড সেখানে দুটো মৌল রয়েছে পরবর্তী পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে আটটি থার্ডে আটটি ফোর্থে আঠেরোটি ফিফথে আঠেরোটি সিক্সথে বত্রিশটি এবং সেভেনথে বত্রিশটি এই যে সিকোয়েন্সটা এটা মনে রাখবে তাহলে প্রতিটা পিরিয়ডে কটা করে এলিমেন্ট রয়েছে এটা কিন্তু তোমাদের একদম ক্লিয়ার মনে থাকবে টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু থার্টি টু এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো সমস্ত পয়েন্টগুলো এখানে রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম আগেও বলেছি এখান থেকে তোমরা সমস্ত পয়েন্টগুলো দেখতে পারবে পিরিয়ড টেবিলের সমস্ত ভিডিওগুলো পাবলিশ হওয়ার পর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে এবং এই পিডিএফের সাথে একশোরও বেশি যে পিরিয়ড টেবিলের উপর কোশ্চেন নিয়ে আমি একটা পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি সেটাও তোমরা পেয়ে যাবে এরপরে এখানে দেখো রয়েছে ডিফারেন্স বিটুইন অ্যাটোমিক মাস এবং অ্যাটমিক নাম্বার একটু আগে আমরা সেটা ক্লিয়ার করে নিয়েছি যে মৌলের অ্যাটোমিক মাস কোনটাকে বলা হয় এবং অ্যাটোমিক নাম্বার কোনটাকে বলা হয় দেখো এখানে ক্লোরিন রয়েছে নিচে সতেরো এবং ওপরে পঁয়ত্রিশ যেটা একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম থার্টি ফাইভ সেটাকে আমরা কী বলছি অ্যাটোমিক মাস এবং সেভেন্টিন সেটাকে আমরা কী বলছি অ্যাটোমিক নাম্বার হেনরি মোজলে যে আধুনিক পর্যায় সারণী তৈরি করেছিলেন তার আগে যে সকল বিজ্ঞানীরা এলিমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলেন বা সাজানোর চেষ্টা করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু অ্যাটোমিক মাস বা পারমাণবিক ভরের ভিত্তিতে সেগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন তবে হেনরি মোজলে তার আধুনিক যে সারণী বা মডার্ন যে পিরিয়ড টেবিল সেখানে কিন্তু মৌলগুলোকে তাদের অ্যাটোমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্কের অনুযায়ী বা পারমাণবিক ক্রমাঙ্কের ওপর ভিত্তি করে কিন্তু সাজিয়েছেন কোনটাকে মৌলের অ্যাটোমিক মাস বলে বা কোনটাকে মৌলের অ্যাটোমিক নাম্বার বলে সেটা তো আমরা দেখলাম এবার আমরা দেখব যে কীভাবে আমরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন বার করতে পারি এখানে আমি পুনরায় ক্লোরিন লিখছি সিএল যার অ্যাটোমিক মাস কত থার্টি ফাইভ এবং অ্যাটোমিক নাম্বার সেভেন্টিন অ্যাটোমিক মাস তো এটাকে বলছে এবং অ্যাটমিক নাম্বার এটা মৌলের অ্যাটমিক নাম্বার সমান প্রোটন তাহলে কোনো মূলের অ্যাটমিক নাম্বার যা হবে বা পারমাণবিক সংখ্যা যা হবে সেটাই হবে সেই মূলের প্রোটন ভ্যালু বা প্রোটন সংখ্যা তাহলে ক্লোরিনের অ্যাটোমিক নাম্বার কত অ্যাটোমিক নাম্বার সতেরো তাহলে অ্যাটোমিক নাম্বার যদি সতেরো হয় তাহলে আমরা প্রোটনও লিখতে পারি সতেরো আবার প্রোটন ইজুকাল টু ইলেকট্রন অর্থাৎ প্রোটন সমান ইলেকট্রন তাহলে প্রোটন যদি সতেরো হয় তাহলে ইলেকট্রনও কত হবে সতেরো বাকি রইলো কি বাকি রইল নিউট্রন কোনো মৌলের অ্যাটোমিক মাস মাইনাস অ্যাটোমিক নাম্বার ইজউকাল টু নিউট্রন তাহলে ক্লোরিনের অ্যাটমিক মাস কত ছিল থার্টি ফাইভ মাইনাস অ্যাটমিক নাম্বার কত সতেরো তাহলে কত হচ্ছে আঠেরো আঠেরো কী হবে আঠেরো হচ্ছে নিউট্রন তাহলে ক্লোরিন যে এলিমেন্টটা ছিল তার সমস্ত কিছু আমরা বের করে নিলাম ক্লোরিনের আমরা অ্যাটোমিক মাস কত দেখলাম অ্যাটোমিক মাস থার্টি ফাইভ অ্যাটমিক নাম্বার কত দেখলাম সেভেন্টিন সে অনুযায়ী প্রোটন ভ্যালু কত বেরোলো সেভেন্টিন অ্যাটোমিক নাম্বার সমান প্রোটন তাই সতেরো অ্যাটোমিক নাম্বার হলে প্রোটনও কত হবে সতেরো এবং প্রোটন সমান সমান ইলেকট্রন তাহলে প্রোটন সতেরো হলে ইলেকট্রনও কত হবে সতেরো নিউট্রন অ্যাটমিক মাস মাইনাস অ্যাটমিক নাম্বার তাহলে নিউট্রন ভ্যালু কত হলো আঠেরো তাহলে কোনটা অ্যাটমিক মাস কোনটা অ্যাটোমিক নাম্বার ইলেকট্রন ভ্যালু কিয় ব্যবহার করবে প্রোটন ভ্যালু কি ব্যয় বার করবে নিউট্রন ভ্যালু কি হয় বার করবে পুরোটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এক্ষেত্রে যদি আবারও আমি জিজ্ঞাসা করি যে প্রোটনকে আবিষ্কার করেছিল বা নিউট্রনকে আবিষ্কার করেছিল আশা করে তোমরা বলতে পারবে কারণ এর আগের ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়ে আলোচনা করেছি তোমাদের সাথে তবে দেখো এখানে আমি সেই বিষয়টা উল্লেখ করে দিয়েছি যদি বলা হয় প্রোটনকে আবিষ্কার করেছিলেন সেক্ষেত্রে অ্যান্সার কী হবে গোল স্টেইন ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন অ্যান্সার হবে জেজে থমসন এবং নিউট্রনকে আবিষ্কার করেছিলেন তাহলে অ্যান্সার হবে চ্যাডউই যদি বলা হয় ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে সব থেকে ভারী কোনটা সেক্ষেত্রে উত্তর কী হবে নিউট্রন নিউট্রন হচ্ছে সব থেকে ভারী এবং সবথেকে হালকা যদি বলা হয় তাহলে ইলেকট্রন কারণ ইলেকট্রন কি চারিদিকে ঘুরছে হালকা বলেই ও ঘুরতে পারছে চারিদিকে দেখো পুরো নিচে আমি এখানে একটা পিরিয়ডিক টেবিলের ছবি দিয়ে দিয়েছি যেখানে অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক এক থেকে একশো আঠেরো মধ্য সিরিয়াল ওয়াইজ সমস্ত মৌলগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে অর্থাৎ আমাদের মডার্ন যে পিরিয়ডিক টেবিল সেটাই বলতে পারো এটা এবং এই যে অ্যাটোমিক নাম্বার বা এই যে পারমাণবিক ক্রমাঙ্ক এর ওপর ভিত্তি করে আমরা কিন্তু সমস্ত কিছু বার করতে পারি এলিমেন্টের সমস্ত কিছু কিন্তু আমরা এই একটা নাম্বারের ওপর ভিত্তি করেই বার করতে পারি অ্যাটমিক মাস বলো মেইন সেট ইলেকট্রনিক কনফিগারেশন বলো সাবশেড ইলেকট্রনিক কনফিগারেশন বলো পিরিয়ড গ্রুপ ব্লক অর্থাৎ সেই মৌলটি কোন পিরিয়ডে রয়েছে কোন গ্রুপে রয়েছে কোন ব্লকে রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা এই একটা অ্যাটোমিক নাম্বারের উপর ভিত্তি করেই বার করতে পারবো তাই সমস্ত কিছু বার করার জন্য আমাদের কিন্তু এই অ্যাটোমিক নাম্বারটা মনে রাখতে হবে এলিমেন্টের অ্যাটোমিক নাম্বার কত বা মৌলের অ্যাটোমিক নাম্বার কত সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আজকে আমি তোমাদের দেখাবো একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে কীভাবে তোমরা এক থেকে কুড়ি পর্যন্ত সমস্ত এলিমেন্টের অ্যাটোমিক নাম্বারগুলোকে মনে রাখতে পারবে অর্থাৎ সিরিয়াল ওয়াইজ এক থেকে কুড়ি পর্যন্ত পর্যায় সারণী বা পিডি টেবিলের এক থেকে কুড়ি পর্যন্ত যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আমি তোমাদের বলবো এবং এই ট্রিকটা কিন্তু আমি নিজে তৈরি করেছি স্ক্রল করে নিচের দিকে আসবো মনে করো তুমি পিকনিকে গেছো বা কোথাও খাওয়া দাওয়া ছিল সেটা স্কুল হতে পারে বা কোনো স্যারের ব্যাচে হতে পারে কোথাও খাওয়া দাওয়া ছিল বা কোথাও পিকনিকে গেছো এবং বাড়ি ফিরে এসে তুমি মায়ের কাছে বলছো জানো মা হারান হিরো লিজা বেশি বোকা নষ্ট ফলগুলো নিল না হলে মাংস আলুর দম সীতাভোগ পেত সাথে স্যালাড আর কটা কালো জাম এই লাইনটা কি খুব কঠিন হয়ে গেল আসলে আমি খেতে পছন্দ করি তাই খাওয়ার জিনিসগুলো এই লাইনের মধ্যে ভরা আবারও আমি বলছি তুমি বাড়ি এসে মায়ের কাছে গল্পটা করছো জানো মা হারান হিরক আর লিজা বেশি বোকা নষ্ট ফলগুলো নিল হলে মাংস আলুর দম সীতাভোগ পেত সাথে স্যালাড আর কটা কালো জাম দু একবার বললেই আশা করি লাইনটা মুখস্থ হয়ে যাবে এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে দেখো এই লাইনের সমস্ত ওয়ার্ডগুলো আমি এভাবে লিখেছি এক দুই তিন চার এভাবে লিখেছি এক নম্বরে দেখো রয়েছে হারান হিরক আর লিজা বেশি বোকা নষ্ট ফলগুলো নিল হলে মাংস আলুর দম সীতাভোগ পেত সাথে স্যালাড আর কটা কালো চাম সম্পূর্ণ লাইনটা এইভাবে আমি লিখেছি এবার এখানে দেখো হারান হারানের হা থেকে আসছে এইচ এইচ থেকে কি আসছে হাইড্রোজেন যার অ্যাটোমিক নাম্বার কত এক এরপরে হিরক হিরকের হি থেকে আসছে এইচ ই অর্থাৎ হিলিয়াম যার অ্যাটমিক নাম্বার কত দুই আরটা আমি এখানে লিখেছি লাইনটাকে ম্যাচ করানোর জন্য এরপর দেখো এখানে রয়েছে লিজা লি থেকে আসছে এলআই অর্থাৎ লিথিয়াম অ্যাটমিক নাম্বার কত তিন চার নম্বরে আসছে দেখো বেশি বে থেকে আসছে বিই বেরিলিয়াম যার অ্যাটমিক নাম্বার ফোর বোকা বোকার থেকে দেখো পাঁচ আর ছয় দুটো বেরোচ্ছে বো থেকে বি অর্থাৎ বোরন এবং কা থেকে সি অর্থাৎ কার্বন এরপর নষ্ট থেকেও দুটো আসছে সাত ও আট ন থেকে এন নাইট্রোজেন যার অ্যাটমিক নাম্বার সাত এবং স্টো থেকে ও স্টো উচ্চারণ করতে গেলে ও আসছে ও থেকে অক্সিজেন এরপর রয়েছে ফলগুলো ফ থেকে আসছে এফ অর্থাৎ ফ্লোরিন যার অ্যাটমিক নাম্বার কত নয় নিলো নি থেকে এনই নিয়ন অ্যাটমিক নাম্বার দশ না হলে না থেকে এন এ সোডিয়াম যার অ্যাটমিক নাম্বার এগারো মাংস মাং থেকে এম জি ম্যাগনেশিয়াম অ্যাটমিক নাম্বার বারো আলুর দম আলু থেকে এ এল অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার তেরো সীতাভোগ সি থেকে এসআই সিলিকন অ্যাটমিক নাম্বার চোদ্দো পেতো প থেকে পি ফসফরাস অ্যাটমিক নাম্বার পনেরো সাথে শ থেকে এস সালফার অ্যাটমিক নাম্বার ষোলো স্যালাড স্যাল থেকে সিএল ক্লোরিন অ্যাটমিক নাম্বার সতেরো আর থেকে এ আর আরগন অ্যাটমিক নাম্বার আঠেরো কটা ক থেকে কে পটাশিয়াম অ্যাটমিক নাম্বার উনিশ কালো জাম কা থেকে সি এ ক্যালসিয়াম অ্যাটমিক নাম্বার কুড়ি তাহলে ক্লিয়ার হলো প্রথম থেকে অর্থাৎ এক থেকে কুড়ি পর্যন্ত সমস্ত এলিমেন্টগুলোর নাম আশা করি তোমরা এবার মনে রাখতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না আমি লাইনটা আবারও বলছি জানো মা হারান হিরক আর লিজা বেশি বোকা নষ্ট ফলগুলো নিল নাহলে মাংস আলুর দম সীতাভোগ পেত সাথে স্যালাড আর কটা কালো জাম আশা করি মনে রাখতে কোনো সমস্যা হবে না এবং কীভাবে কোনটা থেকে কোন মৌল আসছে বা কোন এলিমেন্ট আসছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমরা দু একবার প্র্যাকটিস করলে নিজেরাই মনে রাখতে পারবে তাহলে অ্যাটমিক নাম্বার তো আপাতত আমাদের জানা হয়ে গেলো এক থেকে কুড়ি পর্যন্ত যে সমস্ত এলিমেন্ট রয়েছে বা যে সমস্ত মৌলও রয়েছে তাহলে অ্যাটমিক নাম্বারগুলো আমরা এবার জেনে গেছি এবার পরবর্তী স্টেপগুলো কারণ আসল তো আমাদের অ্যাটোমিক নাম্বার অ্যাটমিক নাম্বার যখন আমাদের জানা হয়ে গেছে এবার অ্যাটমিক নাম্বার ভিত্তি করে আমরা অ্যাটমিক মাস বের করবো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করবো সেল সাব সেল তারপর পিরিয়ড বার করব গ্রুপ বার করবো ব্লগ বার করব তবে তার আগে অ্যাটমিক নাম্বারটা আমাদের জানার প্রয়োজন ছিল তবে সমস্ত ক্ষেত্রে এটা ট্রিক ফলো করার চেষ্টা করবে না কিছু ক্ষেত্রে ট্রিকটা অবশ্যই ব্যবহার করা ভালো তবে সমস্ত ক্ষেত্রে ট্রিকটা ফলো করবে না ডিটেল কনসেপ্টটা থাকা কিন্তু অবশ্যই জরুরি তোমার যদি কনসেপ্টটা পুরো ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু কোনো কিছুই করতে পারবে না তাই কনসেপ্টটা খুব ভালোভাবে আগে ক্লিয়ার করে নাও এবং সমস্ত কিছু আমি কিন্তু বলবো নোটস করো কারণ নিজের হাতে তৈরি করা নোটসের থেকে বড় উপকারী জিনিস আর হয়তো কোনো কিছু হতে পারে না সেটা যে কোনো বড় ইন্স্যুরেন্ট নোটস হোক না কেন তার থেকে তোমার নিজের হাতে তৈরি করা নোটস কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল বা সেই সমস্ত বড় ইনস্টিটিউটের নোটসের থেকে অনেক বেশি দাবি কারণ সেটা তুমি নিজে কেটে তৈরি করছো এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো দেখো এই পরে এখানে রয়েছে অ্যাটোমিক মাস অর্থাৎ এবার আমরা দেখবো অ্যাটমিক নাম্বারের ভিত্তি করে কীভাবে আমরা কোনো মৌলের অ্যাটোমিক মাস বের করতে পারি অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ভর বের করতে পারি তবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো তুমি কি এলপি পি টেকনিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি দেখতে পারো আমার সমস্ত নোটস যেই নোটসগুলো আমি তৈরি করেছিলাম দু হাজার সালে এলপি টেকনিশন পরীক্ষা দেওয়ার সময় এবং আমার সেই সমস্ত হ্যান্ড রিটেন নোটস পরেই আমি কিন্তু এলপি টেনশনের পরীক্ষাটা পাশ করেছিলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই সমস্ত বিষয়ের ওপর আমি কিন্তু নোটস তৈরি করেছিলাম এবং এই সমস্ত নোটস তুমি কিন্তু দেখতে পারবে আমার পিডিএফ স্টোর ভিজিট করে ভিডিও ডিসক্রিপশানে পিডিএ স্টোরের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তুমি কিন্তু ওপেন করতে পারবে আমার পিডিএফ স্টোর তাহলে ভিজিট করো আমার পিডিএফ স্টোর এবং তোমার এলপি টেনশন পরীক্ষার প্রিপারেশনকে আপগ্রেড করো আমার নোটসের সাথে আশা করি এই সেশনটা তোমাদের কাছে ভালো লাগছে তোমরা সমস্তা বুঝতে পারছো তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ